নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের ব্লগটা। 24 জুন আমরা ভোরবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যস্থানের দিকে। মেঘের ওপর দিয়ে উঠতে উঠতে মেঘের দেশে পাড়ি দিলাম। সে এক অনবদ্য অভিজ্ঞতা। কত রকমের, কত শত মেঘ যে আমাদের চোখের সামনে ভেসে বেড়াচ্ছিল তা বলবার নয়। কোনোটা মানুষের মতো, কোনোটা আবার হাঁসের মতো, যেমন খুশি ভাবতে পারো। আবার কোথাও বিস্তীর্ণ বরফের এলাকার মতো ছড়িয়ে রয়েছে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম গুয়াহাটিতে, উত্তর পূর্ব ভারতের আসামের এক বৃহত্তম মহানগর। তারপর গাড়ি নিয়ে রওনা হলাম শিলংয়ের উদ্দেশ্যে। গুয়াহাটি থেকে শিলং যাওয়ার রাস্তাটিও বেশ সুন্দর, মসৃণ পরিষ্কার রাস্তা। তার সাথে পথের দুপাশের পাহাড়ের সৌন্দর্য, মেঘেদের ডুবোচুরি সব মিলিয়ে যাত্রাপথকে আরও সুন্দর, আরও মনোরম করে তুলেছিল। তখন ঘড়ির কাঁটাতে প্রায় দুপুর 12টা, আমরা শিলংয়ে এসে পৌঁছলাম। ততক্ষণে পেটে ছুঁচোয় ডন দিচ্ছে, তাই ঝটপট লাঞ্চটাও সেরে ফেললাম। লাঞ্চ শেষ করে সোজা বেরিয়ে পড়েছিলাম এমটিডিসির অফিসের উদ্দেশ্যে। এমটিডিসি হচ্ছে মেঘালয় ট্রান্সপোর্ট ডেভেলপমেন্ট কোঅপারেশন। এটি এখানকার সরকারি উদ্যোগে চারপাশের যে সাইট সিইং আছে সেটা ওরা করায়। খুব রোদ ছিল, পাহাড়ি রোদের খুব তেজ হয়, রোদে হাঁটতে মন্দ লাগছিল না। পথপ্রদর্শক ছিল অবশ্য আমার বরমশাই। আমিও নির্ভাবনায় বেশ চলছিলাম পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে করতে। পুলিশ বাজার থেকে 10-15 মিনিটের এই হাঁটা পথে দেখতে দেখতে পৌঁছে গেলাম এনটিডিসির অফিসে। অফিসে পৌঁছানো মাত্র দেখতে পেলাম বিভিন্ন জায়গার প্যাকেজ লিস্ট করে এরা বোর্ডে টাঙ্গিয়ে রেখেছে। আমরা আপাতত বুক করলাম মাউলিংনৌ আর দাউকির জন্য। খুব কম খরচে ঘোরায় এরা, মাত্র 700 টাকা প্রতি জনা পিছু। আমরা টিকিট কেটে চলে এলাম শিলংয়ের মার্কেট প্লেস অ্যান্ড মেইন সেন্টার পয়েন্ট পুলিশ বাজারে। দেখার মধ্যে যা বিশেষ ছিল তা হলো এখানকার লোকাল প্লাম, যাকে আমি ছোটবেলায় আলু বোখরা বলতাম, আর তার সাথে অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আজকের মতো ব্লগটি আপাতত এখানেই শেষ করছি। পরবর্তী মাউলিনং আর দাউকির ব্লগ দিয়ে আবার হাজির হবো।